আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাজমি নেপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বিবিসি নির্বাচনে এনাম আলী চেয়ারম্যান ও মনির আহমেদ ফাইন্যান্স ডিরেক্টর নির্বাচিত। ভিসা অফিস দিল্লি থেকে ঢাকা স্থানান্তরের ব্যাপারে সরকারের চাপ প্রয়োগ করার প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত ব্রিটিশ বাণিজ্য দূত তুষার আলী এমপি। ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে এসেছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের নির্বাচনে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী এমপি চেয়ারম্যান ও জেএনজিআর কার্গন মনির আহমেদ ফাইন্যান্স ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। বুধবার পূর্ব লন্ডনের এটিএম হলে বিবিসিসি এর পরিচালকদের সরাসরি ভোটে নতুন চেয়ারম্যান ও ফাইন্যান্স ডিরেক্টর পদে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়। চেয়ারম্যান পদে এনাম আলী এমপি 16 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা টাউন রফিক হায়দার 10 ভোট পান। অন্যদিকে ফাইন্যান্স ডিরেক্টর পদে মনির আহমেদ 15টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম 11 ভোট পেয়েছেন। বিবিসিসিআর ডাইরেক্টর জেনারেল পদ সহ বাকি 19টি পদের প্রার্থীরা ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এর 90তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক তার বাণীতে বলেছেন, আমাদের সৌভাগ্য এবছর আমরা মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ এর 90তম জন্মদিন পালন করছি। এক অর্থে আমরা কমনওয়েলথ এবং যুক্তরাজ্যের প্রতি মহামান্য রানীর ত্যাগ সেবা ও প্রতিশ্রুতির গৌরব উদযাপন করছি। বাংলাদেশ কমনওয়েলথ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য এবং বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনের প্রথম বছর ঢাকাতে আয়োজিত এই উৎসবের অংশ হতে পেরে আমি আনন্দিত। মহামান্য রানীর 90তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে আগামী জুনে লন্ডনে 10,000 মানুষের জন্য আয়োজন করা হবে গণভোজের। যুক্তরাজ্যে বাণিজ্য প্রতিনিধি নিযুক্ত হওয়া ব্রিটিশ বাংলাদেশী এমপি রুশনারা আলী বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে দিল্লি থেকে ঢাকায় ভিসা অফিস ফিরিয়ে আনতে তিনি সরকারের উপর চাপ প্রয়োগ করবেন। লেবার সরকার ক্ষমতায় থাকার সময় তিনি সিলেটে ভিসা অফিস স্থাপনের ব্যাপারে অফিস স্থানান্তরের ব্যাপারে সহায়তা করেছিলেন, কিন্তু কনজারভেটিভ সরকার বাজেট কাটের অজুহাতে ঢাকা থেকে দিল্লিতে ভিসা অফিস স্থানান্তরের পর থেকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে বাংলাদেশি ভিসা প্রার্থীদের। বাংলাদেশের বাণিজ্য দূত নির্বাচিত হওয়ার পর রুশনারা আলী চ্যানেল আই এর সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার পাশাপাশি কার্গো রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। The current government has made lots of cuts to foreign office budgets, and this is why this is happening. So we will keep pressuring the government to do more to make sure that people have the same service that they require for visa applications. But obviously there are big questions and concerns about the visa office processing being moved to India. Concerns that have come up as a result of international terrorism attacks, the UK government is looking and reviewing at security measures, but I don't have the details of why they have done this. I will make inquiries to find out what steps are being taken to deal with these concerns quickly so that business can resume as fast as possible, because otherwise it will damage the businesses that rely on imports and exports. চ্যানেল আই এর বার্তা প্রদান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েক সিরাজ ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে এসেছেন। বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে শায়েক সিরাজকে স্বাগত জানান
চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সাহেব। এ সময় বিমানবন্দরে শায়েখ সিরাজকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আলী সাদেক শিপু, সৈয়দ নুরুজ্জামান, অপু বিশ্বাস সহ অন্যান্যরা। ম্যাক্স সলিসিটরের উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনে মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল আইন বিষয়ক সেমিনার। সেমিনারে আইনজীবীরা বলেছেন, অধিকাংশ এথনিক কমিউনিটির ক্লায়েন্টরা মামলায় হেরে যাওয়াকেই নিয়তি মনে করেন, কিন্তু দালালিক প্রমাণাদি থাকলে আপিলের মাধ্যমে জুডিশিয়াল রিভিউ করেও যে মামলায় জয়লাভ করা সম্ভব সেই তথ্যটি অনেকেই জানেন না। আইন বিষয়ক এই সেমিনারে আইনজীবীরা বলেন, আইন বিষয়ে সচেতনতা বাড়লে অপ্রয়োজনীয় প্রমাণ নিয়ে ভালো আইনজীবীর মাধ্যমে মামলায় লড়লে ন্যায় বিচার পাওয়া সম্ভব বলে মনে করেন তারা। কেননা অজ্ঞতা থেকেই এথনিক কমিউনিটির মানুষেরা অনেককে মামলায় হেরে যান। সেমিনারে বিভিন্ন মামলার নিষ্পত্তি বিষয়ে অবহিত করা হয়। ব্যারিস্টার কাজী শাহেনশাহ ও মৌসুমী চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনোয়ার বাবুল, ব্যারিস্টার মার্ক সাইমন এবং ব্যারিস্টার আনিসা হাওয়ার সহ আরো অনেকে। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় লন্ডনে শুরুর সম্মেলনে অভিনন্দিত হয়েছেন ব্রিটেনের সুপরিচিত সাংবাদিক সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা। মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে সাপ্তাহিক জনমতের উদ্যোগে আয়োজিত এই সুহৃদ সম্মিলিত বিলেতে সাংবাদিক, সাহিত্যিক, ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনমতের সম্পাদক নবাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সুহৃদ সম্মিলন বক্তারা স্নাহাস পাশার দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে বলেন, প্রবাসী বাংলা সাংবাদিকতার জগতে নাহাস পাশা হতে পারেন একজন যোগ্য অনুপ্রেরণা। সুরিদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার, প্রেস মিনিস্টার নাদিম খাদের, সাবেক প্রেস মিনিস্টার আবু মুসা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমেদ, চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, তাসির মাহমুদ, নীলু হাসান, মিসবা জামাল, ইসহাক কাজল, মতিয়া চৌধুরী, আহাদ চৌধুরী বাবুল, মুসলিউদ্দিন প্রমুখ। লেখক ও সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতারের প্রতিবাদে যুক্তরাজ্যে বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করে। শফিক রহমানের এ ধরনের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ করে সমাবেশ করে এক্সপার্ট রাইস ফোরাম ইউকে। এ সময় সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করা নিয়ে সমালোচনা করে সংগঠনটি। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বসবাসরত শফিক রহমানের ছেলের পরিবারের সদস্যরা। এদিকে শফিক রহমান গ্রেফতারের প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে। স্থানীয় একটি হলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তারাও শফিক রহমানের গ্রেফতারকে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করে সরকারের এ ধরনের আচরণের প্রতিবাদ জানান। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের চেয়ারম্যান সাংবাদিক কে এম আবু তাহের সহ স্থানীয় সাংবাদিকরা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণের চেষ্টার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে 2015 সালের আগস্ট মাসে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় লেখক ও সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করা হয়। সিলেট দক্ষিণ সুরমা উপজেলার 8 নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ সুনু মিয়ার সমর্থনে ব্রিটেনে অবস্থানরত মোগলাবাজার এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুস্তফা আলী এবং নুরুল আক্তারের যৌথ পরিচালনা সভায় সভাপতিত্ব করেন ইকবাল হোসেন আমনু। এ সময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খালেদ আহমেদ। এ সময় সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ লাল মিয়া, আব্দুর রফিক, শাহাবুদ্দিন,
মজনু মিয়া, তৈয়ব আলী সাজু, শেবুল আহমদ সহ আর অনেকে। বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে অমুগলাবাজার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আলহাজ সুনু মিয়ার মতো একজন যোগ্য ব্যক্তিকে প্রয়োজন। রবিবার জাতীয় পার্টি যুক্তরাজ্য শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ওয়ালকামস্টতে। কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাজ্য শাখার সমন্বয়কারী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন এমপি, জাতীয় পার্টি ইউকে কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ খন্দকার ফরিদ উদ্দিন কর্মী সভার সভাপতিত্ব করেন। ইউকে জাতীয় পার্টির সহ সভাপতি সাজ্জাদুর রহমান পাবেলের পরিচালনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা হাফিজ মজির উদ্দিন, সৈয়দ নুরুল ইসলাম দুলু, লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ শামসুল হক, জুবায়ের আহমেদ হামজা, আলমাস হোসেন, মুস্তাফা মিয়া, ছাত্র সমাজের সভাপতি খন্দকার ফিরোজ আহমেদ, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জবলু উদ্দিন, এম জাকির হোসেন সহ আরো অনেকে। বক্তারা দীর্ঘ ৬ বছর বর্তমান কমিটির বেহাল অবস্থার পরিবর্তনের জোর দাবি করে নতুন প্রস্তাবিত কমিটি করার আহ্বান জানান। প্রধান অতিথি এমপি সেলিম উদ্দিন বলেন, দেশ পরিচালনায় জাতীয় পার্টির বিকল্প নেই। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ করে হলমার্ক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অর্থ কেলেঙ্কারি সামাল দিতে ব্যর্থ হয়েছে সরকার। বেসিক ব্যাংকে ৪০০০ কোটি টাকা লুটপাট করে দেশে বিদেশে পলাতক আসামিরা যাতায়াত করছে, তারা রাষ্ট্রের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রবিবার পপুলার সেন্টার মসজিদে অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথ বৈরাগী বাজার হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মরহুম আলাউদ্দিন এর ইসালা সাব মরহুম আলাউদ্দিন স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত মাহফিল ব্রিটেনের বিভিন্ন শহর থেকে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তরা উপস্থিত ছিলেন। মাওলানা ওয়াহিদ সিরাজির উপস্থাপনায় মাহফিলে বক্তব্য রাখেন আলাম্মা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী, হাফিজ মাওলানা আব্দুল জলিল, মুহাদ্দিস নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস সহ আরো অনেকে। মাহফিলে বক্তারা মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করে বিশেষ দোয়া করেন। এমফিল বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নর্থ লন্ডনের স্থানীয় একটি হলে উদযাপিত হয়েছে বৈশাখী মেলা 1423। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের শিশু কিশোররা বাংলা নববর্ষ উদযাপন উৎসবে যোগ দেন। অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী আনোয়ারের সার্বিক তত্ত্বাবধানে এবং মহিলা সাব কমিটির চেয়ারম্যান সুমন চৌধুরী ও মিসেস সালমা চৌধুরীর যৌথ পরিচালনায় দিনের শুরুতে তরুণ প্রজন্মের শিশু কিশোরদের অংশগ্রহণে বৈশাখী র্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয় মহিলাগণ বৈশাখী পিঠা মেলায় বিভিন্ন ধরনের স্টলে দেশীয় পিঠা ও বাঙালি খাবারের পাশাপাশি মেহেদি স্টল, জুয়েলারি, নকশিকাতা, বেনারসি শাড়ির স্টলের পয়সা সাজিয়ে বসেন। মানুষ মানুষের জন্য প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানের জন্য ফান্ডরাইজিং এর উদ্যোগে ওয়েস্ট লন্ডনের জুবলি স্পোর্টস সেন্টারে সোমবার শেষ হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে ২৪টি টুর্নামেন্ট টিম অংশগ্রহণ করে। টুর্নামেন্টে তারিন আহমেদ ও শামীম আহমেদ জুটি চ্যাম্পিয়ন এবং শাহাবুদ্দিন ও হীরা জুটি রানার আপ হয়েছেন। তৃতীয় হয়েছেন তাসকির মিয়া জুটি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে কাপ তুলে দেন বিবিসিসিআই এর ভাইস চেয়ার সাইদুর রহমান রেনু জেপি, ব্র্যান্ড কাউন্সিলর ডেপুটি মেয়র পারভেজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী কুটি মিয়া, রেডিও টিভির উপস্থাপক মিসবা জামাল, আব্দুল মালিক, জুয়েল আহমেদ, কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের চেয়ার রেফুল আহমেদ, টুর্নামেন্টের আয়োজক মকসুদ বক্স নাজমুল, টুর্নামেন্টে অংশগ্রহণকারী এবং উপস্থিত অতিথি ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা কামনা করেন। ব্রিটিশ মূলধারার রাজনীতিবিদ, এমপি, কাউন্সিলর ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বনার্ডে আয়োজনে অনুষ্ঠিত হল নর্থ লন্ডনের অভিজাত রেস্টুরেন্ট নমস্তে কিচেনের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলবার ক্যাম্পটনের পার্কওয়ে রোডে নমস্তে কিচেনের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের স্বাগত বক্তব্য জানিয়ে
বক্তব্য রাখেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তা সাব্বির করিম ও আনিলা করিম। ক্যামটন কাউন্সিলের সাবেক কাউন্সিলর ব্যারিস্টার রবার্ট লেথামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেড ইমিগ্রেশন মিনিস্টার ব্যারিস্টার কিয়া স্টার্মার ক্রিস্টি এমপি, ডেপুটি মেয়র নাদিয়া সাহা, কাউন্সিলর লিডার সারা হেডুক, সাবেক লিডার কাউন্সিলর নাসিম আলী, ক্যাবিনেট কাউন্সিলর আব্দুল হাই, ব্যবসায়ী আলহাজ জালাল উদ্দিন সহ কয়েকজন এমপি। সবাই সাব্বির করিম বলেন, তিনি শুধু লাভের জন্য ব্যবসা করছেন না, বাংলাদেশের শ্রীপুরে অনাথ আশ্রম পরিচালনার জন্য প্রতি বছর সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। তিনি তার কার্যক্রমে সহযোগিতার জন্য কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর যখনই ফিরছি তখন থাকছে ডান্ডিতে পালিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব 1423, সিলেটে শুরু হয়েছে 8 দিন ব্যাপী বই মেলা, বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সম্প্রতি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার 11 নং বাসুদা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আলাউদ্দিন তালুকদার বেনু মিয়ার সমর্থনে বার্মিংহামে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল জানান, ব্যবসায়ী নামিয়া চৌধুরীর সভাপতিত্বে এম মুস্তাকিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহুর রহমান মিসবা। সভায় স্বাগত বক্তব্য রাখেন আলহাজ আলাউদ্দিন তালুকদারের ছেলে জিয়াউদ্দিন তালুকদার। তিনি বলেন, তার পিতা সারা জীবন আওয়ামী লীগ করেছেন। 1969-এর গণ অভ্যুত্থান থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিলেন তিনি। 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সময় রাজাকার ও পাকিস্তান হানাদার বাহিনী আমাদের বাড়ি পুড়িয়ে দেয়, কিন্তু বিগত 3 বারের নির্বাচিত চেয়ারম্যান তার বাবাকে এবার নির্বাচন থেকে দূরে সরানোর লক্ষ্যে ষড়যন্ত্র করে মাত্র 1 মাস আগে ভিন্ন দল থেকে প্রার্থী এনে তার বাবার প্রতিদ্বন্দ্বিতা করাতে চাচ্ছেন হবিগঞ্জের এক নির্বাচিত সাংসদ। এক্ষেত্রে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। সে সময় আরো বক্তব্য রাখেন কামাল আহমেদ, কমরেড মসুদ আহমেদ, জুবের আলম, নুরুল ইসলাম কিসলু, আমিরুল ইসলাম বেলাল, এলাই হক সেলু, জয়নাল আহমেদ, মোহাম্মদ মারুফ, শমশেদ বক চৌধুরী, মুশফিকুল চৌধুরী মুর্শেদ প্রমুখ। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার প্রবাসী সংঘ অল্ডহামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অল্ডহামের মিলেনিয়াম সেন্টারে। সংগঠনের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক মওদুদ আহমেদের সঞ্চালনায় সংগঠনের কোষাধ্যক্ষ দেওয়ান মহসিন উদ্দিন সংগঠনের আয় এবং ব্যয়ের হিসাব প্রদান করেন। পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয় জগন্নাথপুর উপজেলার প্রবাসী সংঘ অল্ডহামের সম্মানিত উপদেষ্টাবৃন্দের হাতে। উপদেষ্টা আলহাজ সমুজ মিয়া, আলহাজ সৈয়দ সুরুক মিয়া, আলহাজ আখরাকুল আম্বিয়া, আলহাজ আরজু মিয়া, আলহাজ হিরণ মিয়া, মামুনুর রশিদ চৌধুরী এবং নজমুল ইসলাম ঐক্যমতের ভিত্তিতে আগামী 2 বছরের জন্য সংগঠনের চেয়ারম্যান হিসাবে ইসমাইল হোসেন, সেক্রেটারি হিসাবে আফাজ উদ্দিন ও কোষাধ্যক্ষ হিসাবে দেওয়ান মহসিন উদ্দিনকে পুনরায় নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করেন। ডান্টি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের স্কটল্যান্ডে ডান্টিতে পালিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কটল্যান্ডের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। বর্ণিল পোশাকে শিশু কিশোররা আর রঙিন সাজে বিভিন্ন বয়সের নারী পুরুষেরা অপূর্ব সেজেছিল এবার ডান্ডি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গাব্দ 1423-কে স্বাগত জানানোর এই জমকালো অনুষ্ঠানে।
এডিনবরা এবং গ্লাসগো সহ পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক অতিথির সমাগম হয়েছিল এই বর্ষবরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাসান আল মামুন অপু। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি টার্মের অর্ধেক সময় অতিক্রম করে এসছে। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠান করা হয়েছে এবং আরও বেশ কিছু অনুষ্ঠান করার পরিকল্পনা আমাদের রয়েছে। কমিটির পরিচিতি পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা পাঠ আর বর্ষবরণের সঙ্গীত ছাড়াও প্রাণবন্ত এই অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর নৃত্য। নৃত্য পরিবেশন করেন অনুমিতা, নিঝুম রোজারিও এবং আসরিয়া কস্তা। বাংলাদেশের সংস্কৃতিকে এভাবেই যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সবসময় প্রবাসে ধরে রাখা যায় আর নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এই প্রত্যাশাই উচ্চারিত হয় সবার কণ্ঠে। আচ্ছা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এখানে আসি, অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে, আমরা সবাই খুব এনজয় করেছি। সবাই এফোর্ট বানাইছে, শুভ নববর্ষ, অনেক মজা হয়েছে। সবাইকে শুভ নববর্ষ, এখানে এসে অনেক মজা হলো। সবাইকে বাংলার শুভ নববর্ষ জানাচ্ছি। আমাদের যে জেনারেশন বাচ্চারা যারা আছে তারা যাতে জানতে পারে বা তারা দেখলো যে এটা একটা নববর্ষ, আমরা কী করি, আমাদের বাঙালি ঐতিহ্য, বাঙালি কালচার, এটা ধরে রাখার জন্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট এই নববর্ষ যেটা আমরা পালন করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমরা 2010-এ পিঠা উৎসবটা স্টার্ট করি, আশা করি আগামী দিনেও যেন চলে এইভাবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুন্নি এবং মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সেক্রেটারি ইমাম হাসান এবং অন্যান্যরা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট আমদানি রপ্তানিকে কেন্দ্র করে অতীতে বাংলাদেশের সাথে ডান্ডির ছিল এক নিবিড় বাণিজ্যিক সম্পর্ক। কালের পরিক্রমায় সেই সম্পর্ক হারিয়ে গেলেও ডান্ডিতে এখন বাংলাদেশিদের দৈনন্দিন পদচারণায় এবং বিভিন্ন উৎসব পার্বণে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে সেখানে এখন জায়গা করে নিয়েছে একটি নয়া সাংস্কৃতিক সেতুবন্ধন। স্কটল্যান্ডের ডান্ডি থেকে ময়ন কবির, চ্যানেল আই। লিসবন শিল্পগোষ্ঠীর উদ্যোগে শিক্ষা সফর ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে রবিবার। লিসবন থেকে প্রায় 294 কিলোমিটার দূরে অবস্থিত এই সেররা দে এনস্তেলার শিক্ষা সফরের বিস্তারিত জানাচ্ছেন লিসবন প্রতিনিধি মোহাম্মদ রুল্লাহ। লিসবন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শিক্ষা সফর ও বনভোজন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। এবারের শিক্ষা সফর এবং বনভোজনের জন্য নির্ধারণ করা হয় পর্তুগালের সবচেয়ে উঁচু পর্বত সেরাদা এস্ত্রেলা। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6,539 ফুট উচ্চতায় অবস্থিত এই পর্বত মেঘ আর বরফের মধ্যে ছোটাছুটি, মাঝে মাঝে তুষার বৃষ্টি দৃষ্টিনন্দন করে তোলে সকলকে। লিসবন শিল্পী গোষ্ঠীর এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে এনে দেয় অন্যরকম এক অনুভূতি। অতিথিদেরকে স্বাগত জানান মার্তিমনি জামে মসজিদের সভাপতি সোলামান মিয়া, প্রবীণ ব্যবসায়ী আলম চৌধুরী, হেলাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটি অব পর্তুগালের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ চৌধুরী, ইসলামিক ফোরাম ইউরোপ পর্তুগালের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি মোহাম্মদ জুবাইর মিয়া। সকাল থেকে বিকাল পর্যন্ত গল্প, আড্ডা, বেলুন খেলা, ক্লিস প্রতিযোগিতা, খাবারের আয়োজন, বরফের মধ্যে ফুটবল ছোটাছুটি, কৌতুক আর আনন্দে ভরপুর ছিল এই বনভোজন। সন্ধ্যায় খেলায় বিজয়ীদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই, পর্তুগাল। শফিক রেহমান সহ সাংবাদিকদের উপর মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে স্পেন বিএনপি। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শেহেদের রিপোর্টে। ভিন্ন মত পোষণ করেছেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার কথা বলেছেন, তাদেরকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন করা হচ্ছে। বাকশালীর শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য সাংবাদিকরাও এ অগণতান্ত্রিক সরকারের হাত থেকে রেহাই পাচ্ছেন না। সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানকে গ্রেফতার করায় গত 18 এপ্রিল মাদ্রিদে স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেন বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা একথাগুলো বলেন। স্পেন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর হোসেন পাটোয়ারির সভাপতিত্বে ও রিয়াজউদ্দিন লুৎফুরের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির প্রাক্তন সভাপতি খুরশেদ আলম মজুমদার।
অতি সম্প্রতি সাংবাদিক শফিক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায় ও বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে এ প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিক শফিক রহমান সারা জীবন সত্য, সুন্দর ও ভালোবাসার কথা বলেছেন। সাংবাদিকরা যাতে গণতন্ত্রের কথা বলতে না পারেন, সেজন্যই তাদের লেখনী ও কণ্ঠ রুদ্ধ করতেই ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের উপর চড়াও হচ্ছে। সভায় অনলাইনের মধ্যে বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান, মিজানুর রহমান বিপ্লব, তালাত মাহমুদ উজ্জ্বল, শরীফ মনির, কাজী কাশেম, সৈয়দ নাসিম, সুহেল বুইয়া, রমিজউদ্দিন, সুহেল আহমদ সামসু, নাজমুল ইসলাম নাজু, আব্দুল আউয়াল, সানুর মিয়া সাদ, আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগান প্রমুখ। বক্তারা অবিলম্বে শফিক রহমান সহ সাংবাদিকদের উপর মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল আই। ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং ইতালির জালালাবাদ কল্যাণ সংঘের সভাপতি ওলিউদ্দিন শামীমকে সম্বর্ধনা দিয়েছেন বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্স। সোমবার বিকেলে প্যারিসে গার্দুনন্দে প্যারিজিয়ান রেস্টুরেন্টে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনাথ হোসেন শিহেল জানান, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও অল ইউরোপিয়ান আওয়ামী লীগের কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ফ্রান্সের সহ সাধারণ সম্পাদক মাসুম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সহসভাপতি সিরাজুর রহমান। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের প্রচার সম্পাদক শরফ উদ্দিন স্বপন, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সহসভাপতি ফয়জুল ইসলাম, ফ্রান্স আওয়ামী কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক অবাদুল রুহেল, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেক্রেটারি পারভেজ খান, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের আন্তর্জাতিক সম্পাদক খালেদ আহমেদ, আজাদুর রহমান, হাসান আহমেদ, সাইদ আহমেদ, সালে আহমেদ প্রমুখ। জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সিলেটে শুরু হয়েছে 8-দিনব্যাপী বইমেলা। নগরীর রিকাবি বাজারস্থ মোহাম্মদ আলী জিনিসিয়ামে প্রধান অতিথি হিসেবে বইমেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে জেলা প্রশাসক জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান, জাতীয় গ্রন্থের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান, সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তা, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মাজারুল ইসলাম প্রমুখ। মেলায় 51টি স্টলের মধ্যে সিলেটের 3টি স্টল রয়েছে। 25% কমিশনের মেলায় বই বিক্রি করবে দেশের 48টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সকলের জন্য খোলা থাকবে। তাছাড়া ছুটির দিনও সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই বইমেলা। সিলেট নগরীর চৌহাট্টায় দিন দুপুরে এক ইন্স্যুরেন্স কর্মীকে অপহরণকালে এক অপহরণকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় তার কাছ থেকে একটি খেলনার পিস্তল উদ্ধার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার নগরীর চৌহাট্টা এলাকায় সিলেটের দক্ষিণ সুরমার বারখালা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির কর্মী আবুল হান্নান জুয়েল মোটর সাইকেল যুগে মাঠের পশ্চিম পাশে সিটি হাসপাতালের সামনে আসার পর পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাকে জুড়ে ধাক্কা দেয়। এ সময় জামানের সহযোগী লিমন, জামিল ও অপর এক যুবক এসে তাকে একটি অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা চালায়। জুয়েলের চিৎকারে লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি বেগাতিক দেখে 3 অপহরণকারী পালিয়ে যায়। এ সময় জনতা মোটরসাইকেল সহ খন্দকার মেহেদীকে জামানকে আটক করে গণধুলাই দিয়ে পুলিশে সঁপে দেয়। আটক খন্দকার মেহেদী জামান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার আন্নারপুর গ্রামের খন্দকার সুরুজ জামানের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার হিলভিউ 202 নম্বর বাসায় বসবাস করছে। সিলেট কোতোয়ালি থানার ওসি সুহেল আহমেদ জানান,
অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আব্দুল হান্নান জুয়েল বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। বিবিসি নির্বাচনে এনাম আলী চেয়ারম্যান ও মনির আহমেদ ফাইন্যান্স ডিরেক্টর নির্বাচিত। ভিসা অফিস দিল্লি থেকে ঢাকা স্থানান্তরের ব্যাপারে সরকারকে চাপ প্রয়োগ করার প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত ব্রিটিশ বাণিজ্য দূত সোনা আলী এমপি। ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে এসেছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।